লালমনিরহাটের পাট গ্রামে একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে, শুরু হয়েছে নানা গুঞ্জন। হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা পুকুর পাড়ে দাঁড়িয়ে সৃষ্ট এই রহস্য নিয়ে বলছেন নানান কথা। শুক্রবার সকালে উপজেলার বাউরা ইউপি সংলগ্ন বাউরা দাখিল মাদ্রাসার পুকুরটিকে ঘিরে রহস্যের জন্ম দেন স্থানীয় জেলেরা। সকাল 10টার দিকে তারা ওই পুকুরে মাছ ধরার জন্য জাল টানতে শুরু করে। হঠাৎ পুকুরের মাঝখানে তাদের জাল আটকে যায়। পরে তারা দেখতে পান পুকুরের মাঝে মানুষের মাথার সদৃশ্য কালো চুলের কিছু একটা। প্রাণ ভয়ে দ্রুত জেলেরা পুকুর থেকে উঠে পড়েন। এরপর পুকুর পাড়ে দাঁড়িয়ে লক্ষ্য করেন পুকুরের মাঝখানে বিশাল আকারের বুদবুদ উঠছে। এ সময় তারা জাল উঠানোর জন্য টানাটানি করতে শুরু করলে জালটি ছিঁড়ে আসে। রহস্য আরও বাড়তে থাকে, শুরু হয় জনসমাগম। এক ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ ওই পুকুর পাড়ে জড় হয়। একে অন্যের সাথে আলোচনা করতে থাকে কি এমন আছে পুকুরের মাঝে। সকলের মধ্যে থাকে সেই শুরু হয় রহস্য উদ্ঘাটন নিয়ে চিন্তা চেষ্টা। হঠাৎ নায়কের মতো সুদূর আলাউদ্দিন নগর থেকে ছুটে আসে এক যুবক। জেলেদের ব্যবহৃত ওই জাল নিয়ে নিজে একাই নেমে পড়েন পুকুরে, সাথে স্থানীয় কয়েকজন যুবকও তার দেখা দেখায় পুকুরে নেমে পড়ে। শিহরিত হয়ে উৎসুক মানুষ অপেক্ষা করতে থাকে রহস্যের শেষটা দেখার জন্য। যুবক এবং সহকারী ছেলেরা প্রত্যেকে উদ্গ্রীব, আজকে যাই হোক জীবন যাক আর বেঁচে থাকুক তাদেরকে রহস্যের উদ্ঘাটন করতেই হবে। প্রায় 2 ঘন্টা পর জেলেরা উপরে উঠে আসলো, তাদের জালে কিছুই ধরা পড়ল না, কিন্তু পুকুরের মাঝে বুদবুদটা রয়েই গেল। বাউরা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ফুলজান বেগম বলেন, বুঝতে পারছি না আসলে বিষয়টি ঠিক কি, তারপরেও পুকুরের রহস্যটা উদ্ঘাটন প্রয়োজন বলে তিনি মনে করেন। পুকুরের ইজারাদার জসিম মিয়া বলেন, বিষয়টি আমিও ঠিক বুঝতে পারছি না, অনেক বছর ধরে পুকুর ইজারা নিয়ে মাছ না করছি, কোনোদিন এমনটি ঘটেনি। রহস্য উদ্ঘাটনে ছুটে আসা ওই যুবক জানান, আমি বড়খাতার ভাঙ্গা মসজিদে জুম্মার নামাজ আদায়ের জন্য যাচ্ছিলাম, পথিমধ্যে জানতে পারি এই পুকুরটিকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। ইচ্ছে জাগলো কি আছে এখানে একটু দেখে যেতেই হবে, তাই সাথে কয়েকজন যুবক নিয়ে নেমে পড়লাম পুকুরে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছুই পেলাম না। সম্ভবত এটি কোনো প্রকার গ্যাস বা তেলের ক্ষরিরও পূর্ব লক্ষণ হতে পারে, তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা এটা নিয়ে গবেষণা করলে সঠিক তথ্য দিতে পারবেন মূল সমস্যা কোথায়।